হ্যালো হাই এভরি ওয়ান ওয়েলকাম টু দ্য চ্যানেল কেমন আছো সবাই নতুন একটা ভিডিও সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো অন্য দিনের তুলনায় আজকের ভিডিওটা একটুখানি অন্যরকম হতে চলেছে নর্মালি আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি কিন্তু আজকের ভিডিওটা একটুখানি নয় অনেকটাই আলাদা হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে দারুণ একটা ইন্টারেস্টিং রেসিপি শেয়ার করব আর যে রেসিপিটা শেয়ার করব সেটা অনেকেই পছন্দ করো বেশিরভাগ মানুষই পছন্দ করো বা হয়তো সবাই পছন্দ করো আর রেসিপিটার নাম হচ্ছে ভেজিটেবল চপ তো ভেজিটেবল চপ তোমাদের সাথে আজকে শেয়ার করব যে কিভাবে খুব সহজে বাড়িতেই বানানো সম্ভব প্রত্যেক দিনই তো তোমাদের সাথে আমি নর্মালি ব্লগ শেয়ার করতেই থাকি বাড়ির কাজ বাজ রান্নাবান্না হেনা তেনা শেয়ার করছি করছি তো অনেক দিন হল তোমাদের সাথে কোনো সেরকম রেসিপি শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে চলো আজকের ভিডিওটা একটুখানি অন্যরকম বানাই তাহলে একটুখানি তোমাদের চোখের স্বাদটাও বদল হবে কারণ কি প্রত্যেক দিন তোমাদের একঘেয়েমি ভিডিও দেখতেও ভালো লাগে না আমারও তোমাদের সাথে একঘেয়েমি ভিডিও শেয়ার করতে ভালো লাগে না তো প্রত্যেক দিন ভিডিও দিতে হয় তাই প্রত্যেক দিনের লাইফস্টাইলটাই আমি তোমাদের সাথে শেয়ার করি কিন্তু মাঝে মধ্যে আধটা একটুখানি অন্যরকম করার চেষ্টা করি মানে ভিডিও অন্যরকম যেমন ধরো কোথাও ঘুরতে গেছি বা কোনো রেসিপি বা হয়তো অন্য কোন জিনিস বানানো অন্যরকম মাঝে মধ্যে আধটা ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে করে তোমাদের চোখের স্বাদটা একটুখানি বদল হয় আর আমারও ভিডিও বানানোর প্রতি যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্টটা যেন শেষ না হয়ে যায় তো সেরকমই আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভেজিটেবল চপ ভেজিটেবল চপটা আমি বানাবো না কারণ আমি ভেজিটেবল চপ বানাতেই জানি না ঠিক আছে তো আমার শ্বশুর মশাই বানাবে আর আমি শিখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখবো যে কিভাবে কি হচ্ছে যাচ্ছে তো তোমাদের সাথেও সেই জন্যই ভাবলাম যে চলো তাহলে শেয়ার করি কারণ তোমাদেরও অনেকেই হয়তো বা জানো না ভেজিটেবল চপ বানাতে আমার মতো নেই তো তোমরাও শিখে যাবে তাই সব কিছু চিন্তাভাবনা করে ভাবলাম যে চলো তাহলে আজকে টপিক এটাই নেই আর হচ্ছে বাবা যখন বানাবে ভেজিটেবল চপ তো খুব সহজের মধ্যেই বানাবে আর বাড়িতেই বানাবে তো ওটার টেস্টও অন্যরকম হবে এবং খুব সহজেই বানাবে আশা করছি জানি না সহজ হবে না কঠিন হবে সেটা তো ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেই জানতে পারবো যেটা একটুখানি সহজ না কঠিন তো যাই হোক শেয়ার করছি যাতে করে তোমরাও বাড়িতেই ইচ্ছে হলেই বানিয়ে খেতে পারো তো যতটা সম্ভব আমার মনে হয় যে রেসিপিটা খুবই সহজে বানানো সম্ভব কারণ বাবা যে কোনো জিনিস বানায় খুব সহজের মধ্যেই বানায় তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে ভালো লাগবে আর আর কিছু না ভিডিওটা চলো দেখতে থাকো তো সবার প্রথমে বাবা এখানে পুটটা তৈরি করে নিচ্ছে চপ করতে গেলে তো চপের পুট তৈরি করতে হবে তো সেই জন্যই দেখো কড়াইতে প্রথমে তেল দিয়েছে সর্ষের তেল এখানে যে কোনো তেলই ব্যবহার করা যাবে তো সর্ষের তেল দিয়েছে তেলটা গরম হয়ে যাওয়ার পর কুচি করা পেঁয়াজ দেওয়া হয়েছে পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়েছে তবে ব্রাউন করে একদম খড়মড়ে করে নয় মোটামুটি ভাজা হয়েছে কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর দিয়ে দেওয়া হয়েছে সবজি এইখানে প্রথমে দেওয়া হয়েছে বিনস আর ফুলকপি বিনস আর ফুলকপি সেদ্ধ হতে যেহেতু একটুখানি টাইম লাগে তাই প্রথমে ওই দুটো সবজি দিয়ে দেওয়া হয়েছে তারপর বেশ খানিকক্ষণ ধরে ওগুলোকে ভাজা হয়েছে যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে তারপর একটা বাটা মশলা দেওয়া হলো ওই মশলাটার মধ্যে ছিল হচ্ছে রসুন বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা এগুলো একসঙ্গেই আমি বেড়ে দিয়েছিলাম তো এই বাটা মশলাটা আর নুন দেওয়া হলো তারপরে নেড়ে চেড়ে বেশ ভালো করে মশলাটার সঙ্গে সবজিটাকে ভালো করে ভাজা হলো দেন যখন কড়াই লেগে যাচ্ছিল মানে জলটা একেবারে শুকনো হয়ে গেছিলো তখন দিয়ে দেওয়া হলো। বিট আর গাজর গ্রেট করা তো সেইটা দিয়ে করে মানে ব্রিট গাজর আর মটরশুঁটি দিয়ে দেওয়া হলো তো এইগুলো দেওয়ার পর একটুখানি নুন দিয়ে দেওয়া হলো তারপরে ভালো করে ভাজা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই সবজির জলটা একেবারে শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু নেড়েচেড়ে নেড়ে চেড়ে ভাজতে হবে আর এই ভাজতে ভাজতে সবজিগুলো বেশ ভালো রকমভাবে সেদ্ধও হয়ে যাবে তো এখানে বাবা দিয়ে দিল সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো তারপরে আবারও এটাকে নাড়াচাড়া করছেই নাড়াচাড়া করতে করতে যখন জলটা শুকনো হয়ে এসেছে তখন দিয়ে দেওয়া হলো সেদ্ধ করা আলু সেদ্ধ করে ম্যাশ করা আলুটা দিয়ে দিতে হলো তো তারপরে আবার নাড়াচাড়া করে আলুর সঙ্গে সবজিগুলোকে সব মিক্স করে নেওয়ার চেষ্টা চলছে তো এখানে কিন্তু অনবরত নাড়াচাড়া করতেই হবে এক সেকেন্ডের জন্য বাদ দেওয়া যাবে না কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে নাড়াচাড়া করে আলুর সঙ্গে বাদ বাকি যে মশলা আর সবজি সব কিন্তু মিক্স করে নেওয়া হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে কিছু মশলা হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হবে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো এইগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নেওয়া হলো তারপর বাবা দেখছি আরও একটুখানি লঙ্কার গুঁড়ো দিলো আসল ব্যাপার হচ্ছে যে এই ভেজিটেবিল চপের পুরটা একটুখানি ঝাল ঝাল করতে হবে তাহলে টেস্টটা ভালো আসবে এবার আবারও নাড়াচাড়া শুরু হয়ে গেছে অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে দেখবে যখন দোলা পাকিয়ে আসবে তখন সমস্ত জলও শুকনো হয়ে যাবে এবং পারফেক্টলি পুরটা রেডি হয়ে গেছে গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে ছটা আমি সন্ধ্যে টন্ধে দেখালাম দিয়ে দেখি যে বাবা চপগুলো অলরেডি তৈরি করে নিয়েছে মানে তৈরি করেছে বলতে পুরোটা কমপ্লিট হয়নি চপগুলো শেপ দেওয়া হয়ে গেছে তো কোনো ব্যাপার নয় চপের শেপ দিতে সবাই পারবে এটা খুব একটা মানে জটিল কাজ নয় বা এটাকেই শিখতে হবে এমনটা কোনো ব্যাপার নয় তো চলো দেখে নিই বাবা আর কি কি করছে কারণ বাবা ওয়েট করেনি আর বাবা কাজগুলো মানে যে কোনো কিছু স্টেপ নেক্সট স্টেপে যাওয়ার আগে না আমাকে বলেও নি কিছুই না তো আমি বুঝতেও পারছি না বাবা কখন কি করে নিচ্ছে তো ব্যাপার হচ্ছে যে বাবার সাথে কাজ করার এই একটুখানি রিক্স মানে বাবা যে কোনো রেসিপি করলে সেটাকে ক্যামেরা ক্যামেরাবন্দি করার একটুখানি রিক্স আছে কারণ বাবা কখন কখন করে নেবে কেউ বুঝতেও পারবে না সামনে দাঁড়িয়ে থাকলে ক্যামেরা হলো না হলে হলো না তো এখন আমি বেশি বকবক না করে যাই বাবা ওইদিকে কী করছে গিয়ে দেখি এই যে দেখো বাবা এখানে ভেজিটেবিল চপগুলো সব গড়ে নিয়েছে চপগুলো গড়তে তেমন কোনো ব্যাপার নয় একটু একটু করে পুর নিয়ে আর হাতের মুঠোই লম্বা লম্বা শেপ দিয়ে দিলেই হয়ে গেল। আর এইখানে বাবা একটা ব্যাটার তৈরি করে নিয়েছে ব্যাটারটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণ একটুখানি পুরো পুরো করে গুলে নিয়েছে তারপরে যে ভেজিটেবিল চপের যে পুরটার মানে শেপগুলো দেওয়া ছিল সেইগুলোই ব্যাটারটাই ডুবিয়ে দেওয়া হচ্ছে আর তারপরে বিট কার্স বা গুঁড়োর মধ্যে কিন্তু ভালো করে ডুবিয়ে দেওয়া হচ্ছে প্রথমে ডুবানো হচ্ছে এই ব্যাটারটার মধ্যে আর ব্যাটারটা ভালো করে গায়ে লাগিয়ে নেওয়ার পর ওই বিস্কুট গুঁড়ো বা বিস্কামসে ভালো করে গায়ে লাগিয়ে নেওয়া হচ্ছে মানে কোটিং করা হচ্ছে আর কি এটার ফলেই কিন্তু ওই যে ভেজিটেবল চাপের যে মুচমুচে উপরটা যে মুচমুচে লাগে সেটা কিন্তু হবে ঠিক আছে আর একটা কথা বলতে ভুলে গেছিলাম বাবা পুটটা রেডি করে নেওয়ার পর যখন নামিয়ে নিয়েছে তারপরে গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়েছিল তো এটা আমি বলে দিলাম এখন আর এই যে দেখো আমিও একটু একটু করে ওই কোটিং করছি কারণ কোটিং করতে আমার ভালো লাগে আর এটা আমি করতে জানি আগেও বহু রেসিপি করেছি তো তো তখন কোটিং করেছি আর এই বিটস ক্রাম বা গুঁড়ো এগুলো তো বাজারে কিনতে পাওয়া যায় আর বাবা এত স্পিডে কাজটা করছে আমি হরোবরো হয়ে যাচ্ছি ক্যামেরা মানে এই দিকে ক্যামেরা করব না দিকে ক্যামেরা করব বুঝতে পারছি না যাই হোক ফাইনালি সব চপগুলো রেডি হয়ে গেছে এইবার শুধু ভাজার অপেক্ষা মানে গরম তেলে দেওয়ার অপেক্ষা গরম তেলে দেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সব রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে চপগুলো ভাজা কড়াইতে তেল গরম হয়ে গেছে ডুবো তেলে চপগুলো ভাজতে হবে তো প্রথমে একটা বাবা এমনি চেক করে দেখলো যে তেলটা গরম হয়েছে কিনা তো দেখো ভাজছে আর বাবা যেভাবে ভাজছিল আমি সেইভাবেই তোমাদের বলবো প্রথমে দেখলাম বাবা যখন চপগুলো ছাড়লো তখন হিটটা কম মানে প্রথমে তো তেলটা একদম গরম করে নিয়েছিল তারপরে চপগুলো ছেড়ে দিল চপগুলো ছেড়ে দেওয়ার পরে কিন্তু গ্যাস ওভেনের যে হিট হিটটা কম করে দিল তারপরে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া নাড়াচাড়া করে কিন্তু চপগুলো ভাজছে একটুও দেখো তোমরা ভালো করে দেখো ভিডিওটা বাবা কিন্তু খুন্তিটা ছাড়েনি কন্টিনিউয়াসলি চপগুলোকে নেড়ে 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 ভাজছে আর দেখতেই পাচ্ছ তোমরা মানে দেখে বুঝতে পারছো আশা করি যে এটা কিন্তু একদম লো ফ্লেমে ভাজাটা হচ্ছে তো একদমই হাই ফ্লেমে দেওয়া হয়নি এবার চপগুলো ভাজা হয়ে গেছে তো বাবা তুলে নিচ্ছে প্রথম দুটো চপ হয়ে গেল এবার এইভাবেই সেম প্রসেস এই বাদ বাকি চপগুলোও কিন্তু ভাজা হবে ঠিক আছে তো দেখো চপ ছাড়ার সময় বাবা কিন্তু হিটটা একটু বাড়িয়ে রেখেছে আর চপগুলো ছাড়া হয়ে যাওয়ার পর হিটটা কিন্তু কমিয়ে দেবে বাবা তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও শিখছি যদিও তো দেখো এখানে বাবা কিন্তু চপগুলো কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে ভাজছে আমি কিন্তু বারবার বলছি কারণটা হয়তো বা এটাই যে যদি মানে আস্তে আস্তে নাড়াচাড়া করে তাহলে হয়তো বা একটা সাইড বেশি ভাজা হয়ে যাবে একটা সাইড কম ভাজা হবে এই জন্যই হয়তো কন্টিনিউসলি নাড়াচাড়া করছে তো দেখো দ্বিতীয়বারের চপগুলো ভাজা হয়ে গেল আর বাবা তুলে নিচ্ছে এইবার তৃতীয় ধাপে চপ ছাড়া হবে অনেকগুলো চপ হয়েছিল ভাজতে যদিও খুব একটা বেশি টাইম লাগেনি আর বাবা তো এত স্পিডে কাজ করে না যে আমি হরো হয়ে যাই কোন দিকে কী করবো না করব তো ফাইনালি সমস্ত চপ ভাজা কমপ্লিট হয়ে গেছে চপ ভাজাও হয়ে গেছে আর যাদেরকে যা দেওয়ার ছিল তাদেরকে দেওয়াও হয়ে গেছে আর এইগুলো হচ্ছে আমাদের বাড়ির জন্য রয়েছে তো দেখতেই পাচ্ছ এই চপ আর দোকানের চপের মধ্যে কোনোই পার্থক্য নেই সেম টু সেম চপ হয়েছে বাবা করেছে বাবার তো এসব করা অভ্যাস আছে ঠিক আছে তো সেই জন্যই বাবা করেছে মানে পারফেক্টলি তো হবে আমি একটা তোমাদের ভেঙে দেখাবো যে ভেতরটা কেমন তো উপর থেকে দেখেই আগে স্বাদটা মিটিয়ে নিচ্ছি আর হ্যাঁ তোমরা যদি এই চপের পুটটার সাথে বাদাম টাদাম দিতে চাও তো অবশ্যই দিতে পারো আমাদের বাড়িতে বাদাম থাকে নি তো দেওয়ার হলো না তো বাবার অবশ্য পরে মনে পড়লো সেটা যাই হোক দেখো চপের ভেতরটা ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ভেতরটা একদম লাল আর লালটা হয়েছে ওই বিটটা দেওয়ার জন্য বিট সেই দেওয়া হবে সেটাই একদম লাল হয়ে যাবে তো চপগুলো দেখে কি লোভ লাগছে তোমাদের তাহলে বাড়িয়ে বানিয়ে খাও আর না হলে আমাদের বাড়ি চলে এসো সবাই একসঙ্গে বসে খাবো আর এখন দেখো এই যে চপগুলো আমি এখন একটুখানি সাজিয়ে গুছিয়ে সবাইকে দিচ্ছি সবাইকে বলতে হাজব্যান্ডের জন্য সাজাচ্ছি ঠিক আছে যদিও চারটা খাইনি ওর দুটো আমার দুটো ঠিক আছে তো একসঙ্গে সাজিয়ে নিচ্ছি একটুখানি পেঁয়াজ কেটেছিলাম রিং করে তো সেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর ভেজিটেবল চপের সাথে সবথেকে ভালো লাগে আমার কাসুন্দি বাট কাসুন্দি থাকে নি তো টমেটো সস দিয়েই খাচ্ছি বাট মন্দ লাগেনি বেশ ভালোই লাগছিলো ফাইনালি আমার সাজানোও কমপ্লিট কেমন লাগছে দেখতে কমেন্ট করে জানিও আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও এবার টেস্ট করে দেখার পালা যে কেমন হয়েছে খেতে ঠিক আছে তো এইখানে আমরা দুজনেই বসে পড়েছি হাজব্যান্ড তো চা খাচ্ছে ও চপ পরে খাবে একটুখানি ও তো চা খেতে হবে তো আমি তো চা খাই না তো আমি একটা আলাদা প্লেটে নিয়ে গপ গপ করে পুরো একদম চপ খেয়ে নিচ্ছি আর আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে দুটোই আমার হয়নি পরে গিয়ে আমি আরও একটা নিয়েছি খেয়ে পুরো একদম আমি পেট ভর্তি করে নিয়েছি আর আমি খেয়ে যাচ্ছি দেখো মন দিয়ে কোনো দিকে তাকানোর নেই মন দিয়ে আমি খেয়ে যাচ্ছি ভেজিটেবল চপ বানানো কমপ্লিট হয়ে গেছে টেস্ট করাও হয়ে গেছে তো দারুণ হয়েছে আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদিও আমি হয়তো বা খুব একটা ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ভেবেছিলাম খুব ভালো রকমভাবে একদম স্টেপ বাই স্টেপ শেয়ার করব কিন্তু সম্ভব হলো না সেটার কারণটা আমি সন্ধেবেলায় তোমাদের বললাম কারণটা এটাই যে বাবার সাথে কোনো কাজ করতে গেলে মানে বিশেষ করে বাবা যখন কোনো রেসিপি বানাবে সেটাকে ক্যামেরা বন্দি করতে গেলে বাবার সামনাসামনি থাকতে হবে বাবা না হলে কখন কখন কী কী করে নেবে তার কোনো হদিশ পাওয়া যাবে না আসল ব্যাপার হচ্ছে বাবা ওই যে চপটা কখন কখন গড়ে নিয়েছে আমি বুঝতেও পারিনি তো ওটা ক্যামেরাবন্দি করা হলো না তারপরে আমি যেভাবে চেয়েছিলাম সেইভাবে ঠিক হলো না তো যাই হোক আমি চেষ্টা করেছি তোমাদের বলে বোঝানোর যেভাবে এইভাবে করতে হবে আমিও শিখলাম আর তোমাদের সাথেও যতটা যা সম্ভব হয়েছে আমার পক্ষে যত দূর করা মানে যতটা ভালোভাবে ভিডিওটা করার আমি করেছি জানি না কতটা কি ভালোভাবে করতে পেরেছি না পেরেছি আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি কিন্তু ওই একটুখানি প্রবলেম আছে আর কি সেটার জন্যই ব্যাপারটা একটুখানি গোলমাল হয়ে গেলাম মানে আমি যেরম প্ল্যানটা করেছিলাম সেইরম আমি করতে পারলাম না তবে হ্যাঁ আর খুব শীঘ্রই আমি ভাবছি আমি একবার ট্রাই করবো কারণ আমি তো দেখলাম আর দেখে মনে হলো খুব একটা জটিল ব্যাপার নয় একদম সহজ ব্যাপার খুব ঝামেলারও বিষয় নয় আর খুব একটা বেশি টাইম লাগবে সেরকমও কোনো নয় তো আমি ভাবছি একবার রিসেন্টলি বানাবো আর তখন পারফেক্টলি ভাবে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো আর ভেজিটেবিল চপগুলো তো আমাদের টেস্ট করা হয়ে গেছে টেস্ট করা কি বলছি খাওয়া হয়ে গেছে দু তিনটা করে খেয়েইছে সবাই কাকিমাদেরকেও দেওয়া হয়েছে তো কাকিমারাও বলেছে বেশ ভালো হয়েছে খেতে আমিও বলছি মানে আমাদেরও সবাইকে আর বেশ ভালো লেগেছে খেতে ভালো বলতে কি মানে যেমন লাগে তেমনই আর ভেজিটেবল চপের টেস্ট বা চপ জাতীয় কোনো জিনিসের টেস্ট তো একদম অসাধারণ হয় তেলে ভাজা মানেই সেটা ভালো হবে ঠিক আছে এটার আর বলে বোঝাতে হবে না তো বেশ ভালো লেগেছে অনেকগুলো করে খেয়েছে সবাই আবারও আছে কারণ বানানো হয়েছিল অনেকগুলোই তো আছে সেটা রাত্রে খাওয়া হবে মুড়ি টুড়ির সাথে খাওয়া হবে আর কি আর সন্ধ্যেবেলায় তো সবাই টিফিন করলো এমনি শুধু মুখে সালাড সসের সাথে খাওয়া হলো কাসুন্দি থাকেনি বাড়িতে নাহলে কাসুন্দির সাথে খেলে সব থেকে ভালো লাগতো কিন্তু কাসুন্দি থাকে তো টমেটো সস দিয়েই খাওয়া হলো আর ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে কাল নতুন আরেকটা ব্লগের সঙ্গে আজকের মতো তাহলে এই পর্যন্ত এ রাখলাম সকলকে গুড নাইট টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো